পুরো ব্যাপারটা না মানে একদম হোমলি পরিবেশ। আমি এখানে এসে মানে শুনেছিলাম যেগুলো আগে একদম মানে বাড়ির মতো ব্যাপার স্যাপার। এইটা হচ্ছে রান্নাঘর, এখানে আন্টি হচ্ছেন এখানকার ওনার, তাই তো? আপনার ঘর হ্যাঁ না ঘর মে রেস্টুরেন্ট নেই, প্রপার রেস্টুরেন্ট নেই। পোক খাতা উসকো লিয়ে তো চিলি রোস্ট পোক হ্যায়, চিলি রোস্টেড পোক, ওয়ান্ডার নুডলস, ওয়ান্ডার নুডলস। বাঙালি লোক মে চাইনিজ ব্রেকফাস্ট তোমরা দেখে নিয়েছো, হচ্ছে কি জানো বলুন জায়গাটার নাম? টেইটি বাজার। হ্যাঁ টেইটি বাজার দেখে নিয়েছো। এখানেও কয়েকটা ভিডিও রয়েছে আমি দেখলাম, বাট আমি কখনো পার্টিকুলারলি এখানে এসে খাইনি। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আ লেউংয়ে, জায়গাটার নাম হচ্ছে ট্যাংরা। গলির মধ্যে একদম পেছন থেকে শুনশান দেখতেই পাচ্ছ, এই সাইড দিয়ে এলাম, পেছনে চাইনিজ কালীবাড়ি রয়েছে। চাইনিজ কালীবাড়ি থেকে এবার ঘুরে ফিরে এই সাইডটায় চলে যাচ্ছি, সামনে ওই জায়গায় লেখা রয়েছে আবার আ লেউং। আমার সঙ্গে কে কে এসছে? অবভিয়াসলি বনু যখন বললাম তার মানে তিন্নি, এখানে রয়েছে পুকাই, আর রয়েছে তিন্নির বন্ধু, নাম কি বস? তনুময়। তনুময়, তনুময় হচ্ছে, তনুময় আলাপটা পরে করাচ্ছি। এই যে আল ইউং আ লেউং যাই বলো, এই সাইড দিয়ে দেখাচ্ছে। জায়গাটা এতই চুপচাপ, মানে একদম সুন্দর গাছপালা দিয়ে, মানে একদম শান্ত পরিবেশ, পুরো একদম গলিগুজি তার মধ্যে শান্ত পরিবেশ। এই জায়গাটায় বেসিক্যালি প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আজকে ওয়েডনেসডে না ভাই, আজকে হচ্ছে পাতি রোববার, সানডে, সানডে ফান্ডে। চলো, এখানে প্রচুর দোকান রয়েছে, বাট এই দোকানটা পার্টিকুলারলি আমি অনেক জায়গায় দেখেছি। এই দোকানটা পার্টিকুলারলি আমার দিন থেকে আসার ইচ্ছে ছিল, সেই জন্য আজকে বোনেদের নিয়ে চলে এলাম। এই যে ক্লোজ ডন ওয়েডনেসডে লেখা রয়েছে, আর এই হচ্ছে দোকান। পুরো ব্যাপারটা না মানে একদম হোমলি পরিবেশ। আমি এখানে এসে মানে শুনেছিলাম যেগুলো আগে একদম মানে বাড়ির মতো ব্যাপার স্যাপার। এইটা হচ্ছে রান্নাঘর এখানে, আর এই দিকে দাদা অলরেডি একটা ইয়ে করছিল, কিছু প্রিপারেশন করছিল। এই যে দাদা, ভাইয়া আপ ক্যা প্রিপারেশন কর রহে থে ইয়াহাঁ পর? সিঙ্গারা ওয়ান টন যে বলতে জি, ওয়ান টন। এই যে ওয়ান টনের প্রিপারেশন হচ্ছে এখানে। আর ও চিকেন হ্যায় কি পর্ক হ্যায়? পর্ক হ্যায়। পর্ক হ্যায়। চিকেন কবি মিলতা হ্যায়? নাহি। বোন ছিল হচ্ছে ওর আন্ডারে, তো বোন কে নিয়ে ওকে নিয়ে চলে এসেছি। আন্টি হচ্ছেন এখানকার ওনার, তাই তো? ৮ থেকে ১২ তক ঘর মে কুছ করা হ্যাঁ। ও পহলে হামলোক রেস্টুরেন্ট খোলা থা, তো রেস্টুরেন্ট ছুট গিয়া, কুছ প্রবলেম পড় গিয়া, রেস্টুরেন্ট ছুট গিয়া, তো ঘর মে বৈঠা থা, তো কই জো মেরা হাজবেন্ড কো দোস্ত লোক বোলা, হামলোক খা রহা থা আপনা নাস্তা কে লিয়ে, ব্রেকফাস্ট কে লিয়ে, ও ছাউ বনা গে, তো হামলোক কো নেই খিলাও গে, বল গে, বল, লো লো লো, খা লো, খা লো, এসে, এসে খিলায়া, তো বাদ মে, ও, ও আদমি ক্যা বলো ওসকো দোস্ত লোক কো বলো যাও না ঘর মে মিল জায়গা হম লোক থাকতে আর কাহাঁ সে খুশ বানায় না কাহাঁ সে মিল জায়গা 15-20 সাল বাদ ইহাঁ তক তো আ গয়ে ওসকো বাদ মে তব শুরু গিয়া ইয়া ঘর মে চলা ইয়ে ক্যা হ্যায় পর্ক হ্যায় ইয়া মিট ক্যা হ্যায় পর্ক হ্যায় এ আপকো ওয়ান টাইম বানেগা অর নুডলস নুডলস ভি আপ লোক খুদ হি বানাতে খুদ হি বানাতে আচ্ছা আন্টি জি আভি ক্যা ক্যা মিলেগা ওর ক্যা ক্যা প্রাইস হ্যায় আপ একবার বল দে তো জো পোক নেই খাতা উসকো লি চিকেন গার্লিক নুডলস চিলি চিকেন আর জো পোক খাতা উসকো লি তো চিলি রোস্ট পোক হ্যায় চিলি রোস্টেড পোক ওয়ান্ডার নুডলস ওয়ান্ডার নুডলস বাঙালি লোক মে সিঙ্গারা চাও আপকা ইয়ে সিঙ্গারা চাও বহুত ফেমাস হ্যায় হাম লোগ বহুত সারি ভিডিওস দেখ কে আয়ে হ্যায় আজ খুদ ভিডিও বানানে ওই তো চিজ কি লিয়ে যা রহা হ্যায় ওয়ান্ডার নুডলস 120 কা ভি হ্যায় 120 কা 12 টো সিঙ্গারা আর হাফ চাপ
और 100 रुपए का है 8 पीस सिंगरा हाफ छौ चिकन का वंदन नहीं बनता चिकन का वंदन नहीं बनता बाकी का प्राइस बाकी का प्राइस चिली रोस्टेड पोक हो गया जो 500 रुपए प्लेट आपका 250 और आपका चिली चिकन 380 चिली चिकन में जैसे आप तो वो वाला चिली यूज करते हैं जैसे ग्रीन चिली को काट के ज्यादा ग्रेवी में नहीं रहता वो ड्राई वाला रहता है ना उसका नाम क्या है भैया अंटू जेरी ये है जेरी जेरी हेलो जेरी আমার কাছে আসতে চাইছে বাট ভয়ও পাচ্ছে যাই হোক আমি এখানটা দেখিয়ে দিই এটা হচ্ছে তোমাদের বসার জায়গা এখানটা এসিও রয়েছে সুন্দর ব্যবস্থাপনা বেশ 5-6টা মতো টেবিল রয়েছে কোথায় বসছি আমরা হ্যাঁ ওই লাইট লাইট আছে ওটা লাইট আছে লাইট আছে এইখানে দাদা ছিল দাদা জি স্কুলের চ্যানেলের নাম সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে দিল থ্যাংক ইউ দাদা আচ্ছা দাদা যখন ওয়ান টনটা বানাচ্ছি তখন ব্যাপারটা একবার দেখে নাও তোমরা আমার এসব ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে জাস্ট ফটাফট হয়ে গেল জিনিসটা একদম भैया वो जो मशीन है वहाँ पर ये बनता है ना नूडल्स बनता है यही मशीन टाइम नूडल्स तैयारी हो और वो बगल में जो है वो कटर है मतलब वो नूडल्स का कटर है जैसे इसमें शीट निकलता है अच्छा और उसके बाद उसमें काटा जाता है जैसे जो झिरी झिरी जो जेटा आसे है बिल्कुल होममेड नूडल्स এখানে এমনি রাখা রয়েছে আর ওইখানে জিনিসটা সিদ্ধ হবে তো সিদ্ধ হচ্ছে এইখানে সরি এই যে এখানে সিদ্ধ হচ্ছে ওটা কাঁচা একজন একটা জিনিস দেখে খুব খুশি হয়েছে ওই আমাকে চপস্টিক্স দিয়ে খাওয়া শিখিয়েছিল এগুলো একদম অথেন্টিক বড় বড় দেয় হ্যাঁ মানে অরিজিনাল চায়না চায়না থেকে ইম্পোর্টেড আচ্ছা আজকে আমাদের শেফ বাবু সার্ভ করে দিচ্ছেন আচ্ছা কি কি নিয়েছি এর মধ্যে আমি বলে দিই এইটা হচ্ছে ওয়ান্টন নুডলস এখানকার খুব বিখ্যাত চাউ এর মধ্যেই দেখতে পাবো সিঙ্গাড়া চাউ এক্স্যাক্টলি সিঙ্গাড়া চাউ এই যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছ যেটা বাইরে বানাচ্ছে দেখলাম এগুলোকে সিঙ্গাড়া বলছে বয়েলড হয় জিনিসটা আর এটার নামটা কি জানো তুমি এটা হচ্ছে চিকেন গার্লিক নুডলস এটা হচ্ছে আমাদের চিলি রোস্টেড পর্ক আর এটা আমাদের ড্রাই চিলি চিকেন এই দুটোই হাফ প্লেট নেওয়া হয়েছে বাকি ওই দুটো ফুল প্লেট করে এখানকার চিলি চিকেনের সঙ্গে তোমরা কিন্তু মানে এই জন্যই আর কি আমাদের এখানে আসা এই চিলি চিকেনটা কিন্তু তুই অন্য কোনো জায়গায় পাবি না এখানে চিলি চিকেন মানে চিলি আর চিকেনই আছে ও নিয়েছে হচ্ছে আমাদের ফারস্টে কি জানো এটা হচ্ছে চিকেন গার্লিক নুডলস আচ্ছা যেটা গ্রেভি বেস মানে কাইন্ড অফ গ্রেভি টেক্সচারের আর সঙ্গে ড্রাই চিলি চিকেনটা আছে মানে একটু ময়েশ্চারাইজড ব্যাপারটা ইংলিশ ধরো না এখানে ভুল আবার না ঠিকই বলেছিস টেক্সচারটাই জিনিসটাকে পুরো আলাদা মানাচ্ছে খেতে খুব ভালো লাগছে মানে আমরা নর্মাল যেরকম ড্রাই চিলি গার্লিক নুডলস বা হাক্কা নুডলস খাই তার থেকে এটা অনেক ডিফারেন্ট অ্যান্ড ইউ মাস্ট ট্রাই ইট ওয়ান্স এইটা খা একটু চিলি চিকেনটা যেটা এখানে একদমই অন্যরকম দেখতে পুরো সেই আমার পেটে আমরা বাড়িতে চিলি চিকেন বানানোর আগে ফুট করে ভেজে রেখে দিই ওরকম ব্যাপার গ্রেভি নেই একদমই এখানে ফাটাফাটি খেতে দাদা যেমন করে না লাভলি লাভলি ওরকম ব্যাপার একটা আচ্ছা ওয়ান টন নুডলসটা এই হচ্ছে ওয়ান টন 10 পিস বোধ হয় দেয় এখানে ওয়ান টনের এটা হচ্ছে পর্কের ওয়ান টন দেখে দেখা যাক ও দুর্দান্ত খেতে বস মানে যেরকম জুসি ভেতরটা এখান থেকে হাত দিয়ে আমি ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি না ভেতরটা মানে মুখের মধ্যে দেবে একটা যেন বোম্বাস্ট হবে জুসিনেসের একটা মুখের ভেতরে দারুণ খেতে মানে এরকম জিনিস এটাই খাইনি মটন আচ্ছা চিলি চিকেনটা একটু খেয়ে দেখা যাক কি আমার তো রিভিউ মেলে কিনা খুব হালকা ফ্লেভার একদম ঘরোয়া খাবারের মতো আমার তো বাস দারুণ লাগলো যদি গ্রিন চিলি অ্যাড করা হয় তাহলে একটু ঝাল বাড়বে এমনি মডারেট আছে তোমাদেরকে বস 5 স্টারের শেফের থেকে ওরে আমাদের রিভিউতে কত টপ আছে না একদমই মানে সেটাই আর কি বাকি নেই তো খাও সমস্ত এবার বিয়া কোন এনজয় দা এবার এনজয় করতে দাও আপাতত টাটা আবার দেখা হচ্ছে
আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কিরকম লাগলো আপনাদের? সেরা লাগলো, মানে বাড়ির কাছে হলে আবার আসতাম, কিন্তু এত দূর তো বারবার আসা সম্ভব না। একদম, কিন্তু একবার যা খেয়ে গেলাম, একবার যা খেয়ে গেলাম মনে থাকবে। মানে এটা না অ্যাকচুয়ালি জিনিসটা ওরাও এগ্রি করবে যে আমরা যে ধরনের ইন্দো চাইনিজ খাবার খেয়ে থাকি তার থেকে হোল ডিফারেন্ট অ্যাকচুয়ালি চাইনিজ খাবার। মানে চাইনিজ হোমে যেরকম, হ্যাঁ যেরকম খাবার বানানো হয় এরা প্রপার এরকম। তো যদি এরকম হাটকে খাবার খেতে চাও তাহলে অবশ্যই আমি টেডি বাজারেও যেরকম পাওয়া যায় সেটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, এক বছরের আগে গেছিলাম, বাট এটা আমার কাছে দারুণ লাগলো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইয়ার ডে, ড্রিম বিগ লিভ বিগার। আমি আজকে মনের জন্য ওয়েট করিনি, কারণ আমি জানি বলতে পারবো না।